হ্যালো ভিউয়ার্স, হোমস্কুল 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন থেকে ডিজিটাল সার্কিটগুলা অঙ্কনের দ্বিতীয় পর্ব। আজকের পার্টে আমাদের থাকবে বুলিয়ান আলজেব্রায় বুলিয়ান ফাংশন থেকে বুলিয়ান সার্কিট অথবা ডিজিটাল সার্কিটের রূপান্তর প্রক্রিয়া। গত পর্বে আমরা এই বিষয়ে কিছু শিখেছি, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত শিখব। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এখন যদি আমাদের ফাংশন থাকে এটা এটা কিভাবে আমরা সার্কিটে রূপান্তর করব সে বিষয়টা দেখব। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা আছে আমরা দেখব, প্রথমে এ বি সি তিনটা ইনপুট আছে, আমি তিনটা ইনপুট নিয়ে নিলাম। তিনটা ইনপুট যখন নিব এখানে দেখব কি এর উপরে নট আছে কিনা, এর উপরে নট আছে আমি নট নিলাম, তারপর বি এর উপরে নট আছে নট নিলাম। দেখেন আমাদের কথাই ছিল কি এন গে নট গেট আমাদের বিপরীতমুখী কাজ করে, তাহলে এ যদি থাকে এ নটে আমরা কি পাইতাম, যদি আমাদের নট গেট এটা থাকতো এখানে এ থাকতো তাহলে এখানে আমরা এ নট পাইতাম। ঠিক একইভাবে যখন এখানে এ আছে এটা এসে এখান দিয়ে যখন যাবে নট গেটের ভিতর দিয়া তখন এটা এ নট হয়ে যাবে, তারপর বিটা সেমলি বি নট হয়ে যাবে। তাহলে আমাদের কাজগুলো শুরু করি, প্রথম হচ্ছে এ নট, এ নট থেকে নিলাম, তারপর হচ্ছে বি নট, বি নট থেকে নিলাম। এখন এই দুইটা কি কোন সম্পর্কে আছে, এটা আছে যোগ, তাহলে অর গেট, অর গেটে আমি যোগ করে দিলাম, এখানে আমি পাচ্ছি এ বার প্লাস বি বার। এখন এ বার প্লাস বি বার এটার সাথে সি অ্যাসিটা গুণাকারে আছে, তাহলে প্রথমে আমরা অ্যাসিটা নিব এ আর হচ্ছে সি, এ দুইটা আছে গুণ সম্পর্কে সেজন্য গুণ দিয়ে দিলাম। এখন এ দুইটা আবার আমাদের আছে কি আবার গুণ সম্পর্কে এসির সাথে এবার প্লাস বি বার, এ দুটা কিন্তু গুণ আছে সেজন্য এটাকে আবার আমি গুণ করে দিলাম, গুণ করার পর উপর একটা ভার আছে সেজন্য একটা নর দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি, এখানে আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি এবার প্লাস বি বার এসি। আশা করি বুঝতে পেরেছেন, তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। এখন আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে দেখব, উদাহরণটা যদি এরকম হয় সি ইনটু এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি, নিশ্চয়ই বুঝতে পারছেন এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের সূত্র, এক্স অর গেটের সার্কিটটা আমি পূর্বের ভিডিওতে দেখে আসছি, আপনারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখেননি তার দেখে আসবেন। তাহলে এখন আমাদের এখানে কয়টা ইনপুট আছে আমরা দেখব, প্রথমে আছে এখানে তিনটে ইনপুট এ বি আর হচ্ছে সি, তিনটে ইনপুট আমি নিয়ে নিলাম। তিনটে ইনপুট নেওয়ার পর প্রথমে আছে আমাদের কি সি, সিটা আমাদের এ এক্সক্লুসিভ বি এর সাথে সংযুক্ত আছে, তাহলে এ থেকে নিলাম বি থেকে নিলাম, এক্সক্লুসিভের চিত্রটা হলো এরকম এরকম, তাহলে এক্সক্লুসিভটা আমরা একে দিলাম। এই এক্সক্লুসিভটার সাথে আমাদের সিটা গুণাকারে আছে, তাহলে এখান থেকে আমরা সিটা নিব, সিটা নিলাম, সিটা নিয়ে এটার সাথে আমরা কি করে দিব গুণ করে দিব। তাহলে এই যে এখান থেকে আমি সি নিয়ে নিলাম, সিটাকে এখন যদি আমি গুণ করে দিই তাহলে এখান থেকে সি এর সাথে একটা এন গেটের সম্পর্ক, তারপর এটার সাথে আমাদের আছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা আমরা নিব, এ থেকে নিলাম বি থেকে নিলাম। এখন এ এবং বি দুইটা কিন্তু আমাদের সম্পর্ক হলো গুণ, সেজন্য গুণ দিয়ে দিলাম। এখন দেখেন এই টোটালটার সাথে কিন্তু এটা যোগ সম্পর্ক, তাহলে এটাকে আমি একটা যোগের সম্পর্কে এখন করে দিব, যোগের সম্পর্ক মানে হচ্ছে অর গেট, তাহলে একটা অর গেট এঁকে দিলাম। এই হলো আমাদের, এটা হলো আমাদের এ বি, এটা হলো এ এক্সক্লুসিভ বি, এটা হলো সি ইনটু এ এক্সক্লুসিভ বি, তারপর এই টোটালটা এখানে আমরা পাচ্ছি সি ইনটু এ, এখানে টোটালটা পাচ্ছি সি ইনটু এ এক্সক্লুসিভ বি প্লাস হচ্ছে এ বি। এই হচ্ছে আমাদের সার্কিট। এখন যদি আমরা দ্বিতীয় আরও একটা সার্কিট দেখি তাহলে দেখি কীভাবে কাজ করে। তো সার্কিটটা যদি এরকম হয় এখন আমরা এটা করব, এটা করার জন্য আমাদের কয়টা ইনপুট আছে, এখানে এ বি সি তিনটা, সেহেতু এ নিলাম বি নিলাম সি নিলাম। এখন আমরা তিনটা ইনপুট নেওয়ার পর প্রথমে এ এক্সক্লুসিভ বি আছে, এটা হচ্ছে এক্স অর গেটে, তাহলে এ থেকে নিলাম বি থেকে নিলাম, এক্স অর গেটের সার্কিটটা আমরা এখানে আঁকলাম, আঁকার পর এটার উপর একটা নট আছে এজন্য আমরা এখানে একটা নট দিয়ে দিলাম, এটার সাথে বি সি নট, বি এবং সি কি গুণাকারে আছে
সেজন্য গুণ দিলাম, উপরে বার আছে একটা নট দিয়ে দিলাম। এই দুইটার সম্পর্ক হচ্ছে আবার আমাদের অর। অরের উপরে যেহেতু একটা নট আছে তার মানে একটা নর গেট হয়ে যাবে, অর এটার সাথে একটা নর দিয়ে দিলাম তাহলে নর গেট হয়ে গেল। তাহলে এটা পাচ্ছি এ এক্সক্লুসিভ বি নট, এটা পাচ্ছি বি সি নট, আর এটা আমরা টোটালটাই পেয়ে যাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এখন সেমলি আমি আরও একটা সার্কিট তৈরি করব, সেই সার্কিটটা দিয়ে আমি আজকের ক্লাসটাও শেষ করব। এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটার সাথে আমরা এই সার্কিটটা আমরা তৈরি করব। এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এই সার্কিটটা যদি তৈরি করি তাহলে আমাদের প্রথমে এখানে দুইভাবে তৈরি করতে পারবো, এ বি সি। তাহলে তিনটে ইনপুট আমি নিয়ে নিলাম, প্রথমে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এই তিনটা দিয়েও আপনি একসাথেই তৈরি করে ফেলতে পারেন। এটাকে আরও আলাদাভাবে তৈরি করে যায় তাহলে সার্কিট আপনি যেভাবে একেন না কেন সার্কিট হলেই হলো। এ এক্সক্লুসিভ বি নিলাম, এ দুটাকে এক্সক্লুসিভ করে দিলাম, এক্সক্লুসিভ করার পর এটার সাথে সি নিলাম, এটাকে আবার এখানে এক্সক্লুসিভ করে দিলাম। এই হলো আমাদের দুই পদ্ধতিতে। এটাও আপনি যদি সরাসরি এ বি সি তিনটা একসাথে ইনপুট নেন তাও হয়ে গেল, আবার যদি আপনি এখানে এ এক্সক্লুসিভ বি নেন এটার সাথে আবার সিটাকে এক্সক্লুসিভ করে দেন তাও হচ্ছে। তাহলে একটা সার্কিট আপনি যেভাবেই আঁকেন না কেন আউটপুট যদি সঠিক আসে তাহলেই সার্কিটটা কাজ করবে। আশা করি এখন বুলিয়ান ফাংশন হতে ডিজিটাল সার্কিটে রূপান্তর করতে আপনার খুব বেশি সমস্যা হবে না, আর তাও যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।